ভোট দিয়ে ফেরার পথে জখম এক সাধারণ ভোটার। ঘটনাটি শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি এলাকার। জানা যায়, বিনোদ সরকার নামে ওই ভোটার ছোট শালবাড়ির 260 নং বুথের ভোটার। ভোট দিয়ে যখন বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় পাথরের আঘাতে জখম হন বলে দাবি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আবারও জানিয়ে রাখছি, শীতলকুচি ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় চোখ ফাটল এক ভোটারের। বিনোদ সরকার নামে এক ভোটার আহত হয়েছেন। তার অভিযোগ, ভোট দিয়ে বাড়ি ফেরার পথে গণ্ডগোল শুরু হয়। তৃণমূলের কর্মীরা পাথর ছুড়ে মারলে তার চোখ ফেটে যায়। দাদা কি হয়েছিল? আমি ভোট দিয়ে আসছিলাম, যখন বাড়িতে আসি তখন থেকে পিছন থেকে একটু হই হাল্লা শুরু হয়। তখন আমি পিছন থেকে ঘুরে যখন তাকাই, তখন দেখি আমার চোখে এসে ঢিল লাগল। তৃণমূলের লোক। আপনি কি কোনো দল করেন? না, আমি সাধারণ ভোটার। সাধারণ ভোটার। ওইখানে কি কোনো সংঘর্ষ চলছিল সেই সময়? না, আমি তো ওই দিকে দেখি নাই না, আমি তখন বাড়িতে আসতেছি। আচ্ছা, পিছন থেকে দিয়ে যখন চিল্লা আল্লাহ শুরু হয়েছে, তখন আমি পিছনের দিকে যখন ঘুরে তাকাই, তখন এসে একটা ঢিল এসে আমার চোখে লাগে। কত নম্বর বুথের ভোটার? আমি 260 নম্বর বুথের ভোটার। তারপর কি হলো? তারপর ওখান থেকে আমি চলে আসলাম বাড়িতে। পুলিশ প্রশাসন আসলো না? সেখানে পুলিশ প্রশাসন আসে নাই। হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ, আমি বাড়িতে এমনি ডাক্তার নিয়ে এসে ইয়ে হইলাম। আপনি কি আতঙ্কিত বর্তমানে? আতঙ্কিত। কি নাম তো আপনার? আমার নাম বিনোদ সরকার। বাড়ি? বাড়ি ছোট শালবাড়ি। ভোট কেন্দ্র? ভোট কেন্দ্র 260 নম্বর বুথ। 260 নম্বর বুথের যখন আমরা সাধারণ মানুষ ভোট দিয়ে আসি, আমাদের উপর তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণ করে, এবং আমাদেরকে লাঠি ঘুষি কিল, আমার যে হাত কেটে গেছে, আমার হাত কেটে গেছে, একজনের মাথা ফেটেছে, একজনের বুকে ধাক্কা, একজন ঢেল দিয়েছে, আমাদেরকে তেড়ে আসছে। তখন আমরা পালিয়ে বাঁচি। আমি একজন সাধারণ ভোটার এবং সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছে, তৃণমূলের গুন্ডা বাহিনী এরকম করছে। যার মাথা ফাটছে এখন সে আসতেছে। বিনোদ সরকার ওকে নিয়ে আসার জন্য লোক পাঠায়। আমি ভোট দিয়েছি, ভোট দিয়ে আসার পথে এই ঘটনা। আমি তেমন কোনো লোক ছিল না, ধমক দেওয়ার পরে ওরা চলে গেছে। আমি একা আমার ঘরের বারান্দায় বসে আছি। আমার ঘরের বারান্দায় একটা ওই পাশে একটা ইয়ে ছিল, ব্যানার ছিল, পোস্টার ছিল, ওগুলো যখন ছিঁড়ে দেয় এবং আমাকে রীতিমতো ধমক দেওয়া শুরু করে, ভেঙে দেবে, পুড়িয়ে দেবে, বাড়িঘর জ্বালিয়ে দেবে, পাঠার মতো বলি দেবে, এই সমস্ত কথা বলছিল। ওটা হচ্ছে তৃণমূলের হারমাদ্রা। আমি একা একা বসে আছি। আমি কোনো রকম কাউকে কোনো কথা বলতে যাইনি। আমার কাছে তেমন কোনো লোকই ছিল না। ওরা হঠাৎ করে 10-15 জন হবে সংখ্যাটা, ওরা সবাই এসে আমার সামনে এসে এই নানান রকম মানে। হ্যাঁ, আমি ভারতীয় জনতা বিজেপির মন্ডলের ভাইস প্রেসিডেন্ট, 5 নং মন্ডল। আপনাদের কতজন আহত? আমার কেউ আহত হয়েছে না? কোনো আহত হয়নি, কোনো গায়ে আঘাত করেনি, কিন্তু আমাকে রীতিমতো ধমক দিয়েছে আর কি। যার জন্য আমি বাড়ি ছাড়া হয়ে গেছি। আমার বাড়িটা তো ওই পাশে, আমার বাড়ির সামনে এসে ওরা মিছিল দিচ্ছিল, ধমক দিচ্ছিল। আমার বাড়ির পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি থেকে সরে যায়, আমি এদিকে চলে আসি। এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে? এ বিষয়ে কোনো অভিযোগ আমরা প্রশাসনে জানিয়েছেন বিষয়টা? দাঁড়াদাঁড়ি হচ্ছে প্রশাসন পাঠানোর জন্য, এদের এই হামলা থেকে বাঁচানোর জন্য আমি সেক্টর অফিসে ফোন করছি, কিন্তু সেক্টর অফিস থেকে তেমন কোনো আমি সাড়া পাইনি। ওরা বারবার আমি কমপ্লেন করেছিলাম, এখনও কিন্তু কোনো রকম আমি সহযোগিতা পাইনি। আমার নাম জয়কৃষ্ণ বিশ্বাস। জায়গাটার নাম ছোট শালবাড়ি অঞ্চল, বুথের নাম হচ্ছে ছোট গদাইখোলা, 261 নাম্বার বুথ।